একাকিত্বই কি কেড়ে নিয়েছিল জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির জীবন? ভিউয়ার্স, বিস্তারিত কিছু আলোচনা জানতে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। কেউ বলেছিলেন হুমায়ুন ফরিদির মৃত্যুর জন্য নাকি সুবর্ণা মোস্তফাই দায়ী, সুবর্ণাহীন একাকিত্বই নাকি কেড়ে নিয়েছিল হুমায়ুন ফরিদিকে। আর কেউ মনে করেন স্ত্রী কন্যাকে একদিন ছেড়ে এসেছিলেন বলেই নাকি নিয়তির পরিহাসে শেষ জীবনটা এমন একাই কেটেছিল এই জনপ্রিয় চিত্রনায়ক হুমায়ুন ফরিদি। তবে সর্বশেষ যারা হুমায়ুন ফরিদিকে ভালোবাসত, হুমায়ুন ফরিদির অভিনয়কে ভালোবাসত, তারা অনেকেই নানান ধরনের প্রশ্ন তুলেছিলেন। প্রশ্ন হোক, আক্ষেপ হোক, আর কষ্টই হোক, আমাদের মাঝ থেকে তো চলে গেলেন এই জনপ্রিয় অভিনেতা। আমরা কি আর কখনোই ফিরে পাব এই মানুষটিকে? সেটি কখনোই না। তবে যাই হোক না কেন, দীর্ঘদিন পর এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর কারণ এবং অনেক কিছু জানতে চাওয়া হয়েছিল সুবর্ণা মোস্তফার কাছে। তবে ভিউয়ার্স, একাকিত্ব নাকি সুবর্ণা মোস্তফা ছেড়ে যাওয়ার কারণ, নাকি এক সময় স্ত্রী সন্তানকে ছেড়ে আসার কারণেই তার এই অবস্থা হয়েছে, চলে যেতে হয়েছে নীরবে? ভিউয়ার্স, এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর কারণটি কি হতে পারে? কি অভিমান ছিল এই মানুষটির মনে? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে এখানেই শেষ নয়, আসছি নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।